ব্যাক বন্ধুরা, আমি অর্পণ চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে, যেখানে আমি নিকির ওপরে গোপ্রো 9 মাউন্ট করতে চলেছি। তো দেখবো নিকির রিয়াকশান অ্যান্ড নিকি কীরকম ফুটেজ তুলছে, ওটাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো অলরেডি আমি GoPro 9 এখন মাউন্ট করে নিয়েছি, এবার ওর ঠিক পিছে এটাকে লাগিয়ে দেবো এবং আমরা বাইরে যাবো। আমি এখন রয়েছি ছাদে, ছাদেও কিন্তু ও কীরকম করে খেলছে, কী কী ফুটেজ তুলছে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক। আরে কেনা ক্যা চাহতে হো? मोहब्बत इनसे सपोर्ट करेंगे लेकिन मोहब्बत टू वे होती है सर, मोहब्बत दो जगह से चलती है, ऐसे मोहब्बत नहीं चलती। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं ये हम यहाँ पे क्या करने आए हैं, मेरी बात, हम यहाँ पे क्या कर रहे हैं? বন্ধুরা দেখতেই পাচ্ছ গোপ্রো কিন্তু আমি 9 মাউন্ট করে দিয়েছি ওর উপরে। এবার কিরকম ভিউ আসছে তোমাদের দেখাবো। ওকে আস্তে আস্তে হাঁটাচ্ছি, প্রথমে চলে এসেছি এখন নিচে। এখন আমরা পাবলিক রিয়াকশন শ্যুট করব গোপ্রো দিয়ে। তোমরা দেখছো যে গোপ্রো ঠিক ওপরে কোমরের ওপরে ওর মাউন্ট করা রয়েছে, ঠিক আছে। আর সাথে নিয়ে নিয়েছি লাঠি, যদি কুকুররা ওকে ধাওয়া করে তাদেরকে ভয় দেখানোর জন্য তো লাঠি নিতেই হবে। তো চলুন তাহলে রেকর্ড করা যাক।
বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি, নিকি অনেক হাঁপিয়ে গেছিলো বলে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো তোমরা দেখলে রিয়াকশান, লোকেদের রিয়াকশান দেখলে, ও করেছে অনেকটা, হাঁপিয়ে গেছে আর পাচ্ছিল না, তো নিয়ে চলে এসেছি আর ওকে আর কষ্ট দিন। বিকজ গোপ্রোটা একটুখানি হলো ওর পিঠে খুব অস্বস্তি সৃষ্টি করছিলো, তার জন্য মনে হলো যে আমি ছেড়ে দিই, আর দরকার নেই। ও যতটা কালেক্ট করেছে ফুটেজ, আমার খুবই এক্সাইটিং। আমি তো অলরেডি এখনও ফুটেজটা আমি দেখে নিয়েছি গোপ্রোতে, তো খুবই এক্সাইট। সো ব্লগটা আমি এখানেই শেষ করছি, তো নিকিকে একটু দেখিয়ে দিই। নিকি নিকি চলে আসো, নিকি আয় নিকি। দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ব্লগটা এখানেই এন্ড করলাম, বাই।